আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির অবস্থা পাল্টে গেছে আজ আক্রান্ত ও সুস্থ রোগী উভয় বেড়েছে সৌদি আরবের আজকের সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো সাম্প্রতি সৌদি আরবে সামান্য পরিমাণে বাড়তে শুরু করেছে আক্রান্ত রোগী তবে আজ দশ ডিসেম্বর দু হাজার একুশ সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ তত্ত্ব থেকে জানা গেছে আক্রান্ত এবং সুস্থ রুগী উভয়ই বেড়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তত্ত্ব মতে আজ নতুন করে ৪৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার আটাশি জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগী মারা গিয়েছে একজন এখন পর্যন্ত মোট মারা গিয়েছে আট হাজার আটশো পঞ্চাশ জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রুগী সুস্থ হয়েছে বাহাত্তর জন এখন পর্যন্ত মোট পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার দুইশো সাতাত্তর জন করোনায় আক্রান্ত রুগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় যে সকল রোগী আক্রান্ত আছে তাদের মধ্য থেকে উনত্রিশ জনের অবস্থা আশঙ্কাজনক এই উনত্রিশ জনকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনা ভাইরাসের আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে